ট্রেন উঠেছে। হ্যাঁ স্যার, আপনি বোধহয় খানিকটা দেখতে পান। আমরা যে দৃষ্টি দিয়ে দেখি তার নাম অন্তর্দৃষ্টি। বিদ্যানিকেতনে আপনার মিউরাল দেখেছি, ওই আপনি কখনো তো উজ্জ্বল কালার ব্যবহার করতেন না? না তীরথ মে না মুরত মে না। শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় বাংলার একজন দৃষ্টিশক্তিহীন চিত্রশিল্পীর বায়োপিক থেকে সৃষ্টি হয়েছে পরিচালক শৈবাল মিত্রের নতুন ছবি চিত্রকর দ্য লাস্ট ম্যুরাল। নন্দন একে ছিল ছবির প্রিমিয়ার, উপস্থিত ছিলেন ছবির পরিচালক থেকে শুরু করে কলা কুশলীরা প্রায় সকলেই। ছবিতে একটি অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানালেন ছবি নিয়ে তার প্রত্যাশার কথা। ছবি নিয়ে আমার মনে হয় আমি বলবো না, তার কারণ দর্শকদের অনুরোধ যে ছবিটা এসে দেখে ছবির সম্পর্কে জানতে। আজকে রিলিজ, আমরা সবাই নন্দনে, এখানে রেজাল্ট বেরোনোর মতো অবস্থা। অনেকটা সময় লাগলো ছবিটা রিলিজ হতে, কারণ ছবিটা বানানোর পর পোস্ট প্রোডাকশানে অনেকটা সময় লেগেছে। কারণ ছবিটা দেখলে বোঝা যাবে যে এখানে মানে গ্রাফিক্সের বেশ ভালো রকমের একটা কাজ আছে, যেটা পার্ট অফ দ্য ফিল্ম। তো সব মিলিয়ে এবং বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশে বিদেশে অলরেডি ছবিটা গেছে, সম্মানিত হয়েছে, অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, এবার নিজের জায়গায় দর্শকদের দেখানোর অপেক্ষায়। সো কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, আর আমার বিশ্বাস যে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ এত বছর ধরে পেয়ে এসেছি, এবারও নিশ্চয়ই পাবো। অনেকদিন বাদে আবার অর্পিতা রঙিন পর্দায়, নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী তথা তার ননদ পল্লবী চট্টোপাধ্যায়। আমি এটাই বলবো যে প্রথম কথা, হ্যাঁ ডেফিনেটলি আমি বায়াসড যে আমাদের পরিবারের আমার বৌদির ছবি, তো সেই কারণে আমার আশা। কিন্তু এটা ছাড়াও আমার যিনি পরিচালক শৈবালের সঙ্গে বহু 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 বছরের অ্যাসোসিয়েশন, এবং আমাদের কাছে এবং তৃতীয়মান্ধ অফকোর্স মানে উই আর হিজ লাইক আর টিচার গুরু, এরম একজন অভিনেতা এবং পার্সোনালিটি, আমরা প্রত্যেকে খুব শ্রদ্ধা করি ওনাকে, ওনার কাজ। এবং ছবিটা আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে অর্পিতা চিরকালই একটু মানে একদম প্রথম দিকে কমার্শিয়াল ছবি করেছে, বাট এখন শি হ্যাজ সেট আর ডিফারেন্ট পাথ, যেখানে ওই একটু মিনিংফুল ছবি, একটু অন্য ধরনের সিনেমা যেগুলো করে বেছে বেছে, সেটা খুব ভালো। তার কারণ হচ্ছে ও সেই জিনিসটা করার জায়গাতে আছে, তো একটু কন্টেন্ট বেসড। এবং সেটা আবার আমি একটু আগেও এসেছিলাম আর একটা ছবি আমাদের প্রিমিয়ারের জন্য, তো সেটা আমি বলি যে এখন সারা পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ওয়াইড বলবো, আবার বলছি বারবার, ভীষণ কন্টেন্ট বেসড। আর এবং এই কন্টেন্ট হচ্ছে আমাদের স্ট্রেংথ, প্রত্যেকের প্রত্যেকের মানে বিশেষ করে বাঙালিদের জন্যে একটা বলে না খনি, এখানে এত কন্টেন্ট। তো এখানে যে ধরনের ছবি, এই ছবিগুলো ফেস্টিভ্যাল যারা দেখেন রেগুলারলি এবং রিয়েলি যারা পিপল হু আর প্যাশনেট অ্যাবাউট সিনেমা তারা খুব পছন্দ করেন। হয়তো এর একটা আলাদা দর্শক আছে, কিন্তু সেই দর্শকদের জন্যেই বানানো, কখনোই তারা এক্সপেক্ট করেন না যে যে ছবিটা যিনি প্রযোজক বা যারা প্রযোজক যে এটার একটা বিরাট একটা বক্স অফিস হয়ে একটা ব্লকবাস্টার হবে। কিন্তু এই যারা রিয়েল সিনেমা লাভার্স, যারা ভালো সিনেমা দেখতে চায়, তাদের কাছে এই ছবিগুলো ভীষণ ভীষণ ভালো অ্যাপিল করে, কারণ তারা এই ধরনের ছবিই দেখতে চায়। ছবিতে তিনিই কেন্দ্রীয় চরিত্র, আর তাঁকে পর্দায় দেখা মানেই দর্শক খুঁজতে থাকেন কোনো ব্যতিক্রমী চরিত্রের আস্বাদ। ক্যামেরার মুখোমুখি হয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় জানালেন তার অভিজ্ঞতার কথা। ক্রিয়েশন বলতে এমনিতে তো অলরেডি অনেক ফেস্টিভ্যাল ইত্যাদিতে ছবি গেছে এবং সেখানে লোকের ভালো লেগেছে। এক্সপেকটেশন বলতে ওই একটাই আশা যে লোকে দেখবেন এবং তাদের ভালো লাগবে। এখন কমার্শিয়াল সাফল্য যেটাকে বলে সেটা কতটা কি হবে না হবে সেটা বলার সব থেকে ভালো লোক আমি নই, সেটা প্রযোজক বলতে পারবেন। তবে আমার কাছে সেটাও কিন্তু সাফল্যের মাপকাঠি নয়। আমার কাছে সাফল্যের মাপকাঠি হচ্ছে যারা এই ধরনের ছবি দেখতে উৎসুক তারা দেখুন এবং তাদের ভালো লাগুক। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক জয় সরকার এবং দেবজ্যোতি বসু। চিত্রকর ছবিটি নিয়ে ভীষণ প্রত্যয়ী দুজনেই। এক্সপেকটেশন খুবই হাই এই জন্যই, কারণ ছবিটা এর মধ্যেই নানা ফেস্টিভ্যালে খুব প্রশংসিত, আর শৈবালদার ছবি সবসময় একটু অন্যরকম হয়,
গভীর তার মধ্যে চিন্তা ভাবনা থাকে, তো এক্সপেক্ট করছি খুব ভালো একটা কিছু দেখতে চলেছি। এক্সপেকটেশন অনেক বেশি, তার কারণ অলরেডি ছবিটা অনেক জায়গায় প্রশংসিত হয়েছে, আর যারা আমাদের খুব বন্ধু ক্রিটিক তাদের কাছেও শুনলাম যে ছবিটা খুব ভালো। আর শৈবালদা তো কোনোদিন কম্প্রোমাইজ করে না, তো সেই জন্যে আশা ছবি জনপ্রিয় হোক না হোক নিজের মতন করে ছবি করে, সেই জন্যেই দেখতে এসেছি যে নিশ্চয়ই একটা ভালো কাজ দেখব। তাছাড়া আমার বন্ধু এতে সঙ্গীত পরিচালনা করেছে তেজেন্দ্র নারায়ণ, ওরও ওপরে খুব এক্সপেকটেশন, সেই জন্য সব মিলিয়ে দেখতে এসেছি আর কি ছবি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, নিজের কাজের প্রসঙ্গে জানালেন তিনি নিজেই। আমার কাজ সম্পর্কে, আমি আমার কাজটা করেছি, ছবিটা একটু অন্য ধাঁচের ছবি এবং সাধারণত যে ধরনের ছবি হয় তার থেকে একটু আলাদা করছে, কিন্তু আমার খুব ভালো লাগছে এত মানুষের ভিড় হয়েছে এবং এতগুলো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে এসছে, কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ছিল, এবং ভালো ছবির দর্শক যে নেই সেটা ভুল কথা, ভালো ছবির দর্শক আছে সেটা আজকের প্রমাণ। এবং আমি সকলকে অনুরোধ করব যে এই ছবিটা আপনারা হলে এসে দেখুন। ছবিটার যে মূল আবহটা, সেই আবহটা ছবির উপর বেস করেই হয়েছে, এবং শৈবাল এত একজন মননশীল ডিরেক্টর, যেরকম চেয়েছেন সেভাবে আমি করার চেষ্টা করেছি। খুব মাটির গন্ধ আছে সেরকম ধরনের, তার সঙ্গে কন্টেম্পোরারি এবং ইন্টারন্যাশনাল কন্টেক্সটের কিছু জায়গা আছে, সেখানে আমি অনেক বিদেশি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, তবে সবটাই খুব আন্ডারলাইন। মিউজিক কী করে? মিউজিক তো আন্ডারলাইন করে, তো সেইটাকে আমি চেষ্টা করেছি, দেখা যাক, আশা করি মানুষজনের ভালো। সবশেষে পরিচালক শৈবাল মিত্র জানালেন, মূলধারার বাণিজ্যিক ছবি দেখতে দেখতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে চলে আসুন চিত্রকর দেখতে। মানে দুজন শিল্পীর গল্প, তারা দুজনে মিলে একটি মিউরাল তৈরি করছে, করতে করতে তাদের দুজনের চিন্তা ভাবনার আদান প্রদান হচ্ছে, দুজনে দুটো সময়ের বা দুটো শিল্প বোধের জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছে, এটা করতে করতে ওদের নিজেদের মধ্যে নানান ঘটনা ঘটছে, কখনো ভালোবাসছে মানে একটা সম্পর্ক, কখনো রাগ হচ্ছে, একে অপরকে বকছে, এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে ছবি এগিয়েছে আর কি। মানে সেসব দিয়ে যেখানে পৌঁছয় যে একটা শিল্প, আমরা তো শিল্পকে পেশা হিসাবে নিয়েছি, শিল্প কি আদৌ আমরা সৃষ্টি করি না অন্য কিছু করি? এক ছাক তারকার মাঝে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় মুক্তি পেল চিত্রকর। সম্পূর্ণ ভিন্ন ধারার এই ছবি কতটা আকৃষ্ট করে দর্শককে সেটাই এখন দেখার। কত্তা হলো তোমার শাশ্বত সৃষ্টি, আমি যে অপেক্ষা করে আছি, এবার চলো। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।